সালাম আলাইকুম, আজকে আমি গোয়াল মাছ রান্না করবো। তো গোয়াল মাছ রান্না করতে হইলে যদি কিছু লাগবো আমি আপনার দেখাইরাম আর কইরাম। এখানে আমার আনিয়ন পেস্ট আছে, এখানে আমি টমেটো দুইটা কাটিয়া রাখছি, এখানে আমার রসুন আছে, চপ রসুন, রসুন একটু বেশি আছে, আমি রাখিলি মরদের দিতাম না সবটা। এখানে 1.5 টিস্পুন আছে মরিচের পাউডার, 1/2 টিস্পুন আছে আমার কারি পাউডার, মোর দেন 1/2 টিস্পুন আছে এখানে হলদি পাউডার, আর এখানেও আছে ধনিয়া পাউডার আছে 1/2 টিস্পুন, লবণ এখানেও আছে, লবণ যা যে আন্দাজ মতো দিবা, আর এখানেও গ্রিন চিলি আমি কাটিয়ে রাখছি 5-6টা, এখানে আমার ধনিয়া পাতা আছে চপ করে রাখছি, আমি ফরে দিমু, আর আছে আমার ভেজিটেবল অয়েল, আর এখানেও আমি সামান্য লবণ এন্ড হলদির পাউডার রাখছি মাছগুলোর মাঝে দিয়া বাজি করার লাগে। তাহলে এখন আমি আমার রান্নার যাই গিয়া আমি লবণ দিয়া আর হলুদের পাউডার দিয়া মাছগুলো একটু মাখাইব, মিক্স করব বাজি করার লাগে। আমি প্রথম তেল দিচ্ছি ভেজিটেবল অয়েলটা, তারপরে একটু ফিউ সেকেন্ড অপেক্ষা করি গরম হওয়ার লাগে। গরম হয়ে গেছে, আমি এখানে গার্লিক দিয়ে দিলাম, গার্লিকটা অপেক্ষা করি একটু কালার চেঞ্জ হওয়ার লাগে, আমার গার্লিকও একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মাঝে আমার আনিয়নটা দিয়ে দিলাম, আন্দাজ মতো লবণটা দিয়ে দিলাম, তারপরে আমি দিব গ্রিন চিলি, তারপরে যে আমার মিক্স যে সবটি পাউডার রাখছিলাম সবটি দিয়ে দিব একসাথে। আমি 2 মিনিট এটা এভাবে গুনবো। এখন আমি এদিকে মাছ ভাজি করার লাগি, ফ্রাই প্যানে একটু অয়েল দিয়ে দিলাম, আমি অপেক্ষা করি আমার ফ্রাই প্যানটা একটু গরম হোক, অয়েলটা একটু গরম হোক, তারপরে আমি মাছটা দিব। এদিকে আমার মশলাটা হয়ে যাচ্ছে, আর 1 মিনিট আমি মশলাটা বুনি, তারপরে আমি মশলার মধ্যে পানি দিয়ে দিব। অয়েলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো বাজির জন্য দিয়ে দিব। মাছগুলো দিবার সময় দই কেয়ারগুলো দিবা, আকো জন্য তেল তেল না পড়ে গরম না লাগে। আমার মশলার মাঝে সামান্য পানি দিব, বেশি না, এবার ফিউ সেকেন্ড এটা আমি এইভাবে লাড়বো, দেখি কি হয়। এখন আমি এটার মাঝে টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে 4-5 মিনিট এইটা আমি রান্না করব, কারণ হইলো টমেটোর পানি ড্রাই হওয়া পরে গিয়া আমি মাছ দিব এটার মাঝে, লাইক টমেটো কুকিং হওয়া অপেক্ষা করি টমেটো কুকিং হওয়ার জন্য। আমি 4-5 মিনিট এটা রান্না করি, অপেক্ষা করি 4-5 মিনিট। আমার টমেটো হয়ে গেছে, এখন আমি টমেটোর মধ্যে পানি দিব, গরম পানি দিব, গরম পানি দিয়ে এটা আমি কুকিং করবো আর 3-4 মিনিট। তারপরে এদিকে আমার মাছটাও 1 সাইড হয়ে গেছে, 1 সাইড হয়ে গেছে, আমি মাছটা উল্টে দিচ্ছি। মাছটা যখন উল্টেই বা তখন বেরিয়ে কেয়ারগুলো উল্টেই বা হাতে যখন গরম তেলটা না পড়ে আই। এদিকে
গ্রেভিটা আমার হয়ে গেছে, এখন আমি এই গ্রেভির মাঝে এই মাছটা আনিয়ে দিব। এটার মধ্যে আমার মাছ মাছ দিতে হয়ে গেছে, আমি গ্যাসটা উপরে নিচ্ছি আর মাছটা এইভাবে আস্তে আস্তে তুলে আমি দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম আমি মাছটা। আমি এনাদের 5 মিনিট এটা আমি রান্না করি। আমার অলমোস্ট 50% তো মাছ ওখানে ফ্রাই হয়ে গেছে, কুক হয়ে গেছে। আমি 5 মিনিট রান্না করে আমি দেখবো কি হয়েছে। এটা আমার 5 মিনিট হয়ে গেছে, এখন আমি মাছগুলো দেখি। মাছগুলো ঠিক আছে, মাছগুলো আমি একটু উল্টাইয়া দিই মাছগুলো এখানে। তারপরে আবার আমি ডাকি আরও 5-7 মিনিট রান্না করবো, তারপরে আমার রান্না শেষ হয়ে যাবে। মাছ আনতে বেশি সময় লাগে না, এমনি এটা তো এমনি ফ্রাই করছি আগে। আমি 5 মিনিট অপেক্ষা করি, মাছটা রান্না হয়ে গেছে। আমি এর মাঝে এখন ধনিয়া পাতা দিতেছি। ধনিয়া পাতা দিয়া আমি গ্যাসটা অফ করে নিব। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটা ডিশে নিয়ে আপনারা দেখাইব। হয়ে গেল আমার বোয়াল মাছ বোনা। আপনারা যদি আমার রেসিপিটা পছন্দ লাগে, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিও, অলসো সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল নীলিমা কিচেন।